দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন, আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি। হ্যাঁ, এইটাই অন্নপূর্ণা বোর্ডিং। আহ, কি মুশকিল, মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা বোর্ডিং। ননসেন্স, যতবার বলছি যেটা রং কানেকশন আপনি ছেড়ে দিন, ততবারই বলে কাকে চাই বলুন বলুন বলুন। আর এত বড় ছোট লোক, শেষকালে বললে কিনে ইডিয়েট। আমার বলা বলি নেই, আমার বলা বলি না, আমি কি বলবো, বাবা কিচ্ছু বলবো না। এরা একবার বলে হ্যাঁ, একবার বলে না, এটা কোনো কথা ঠিক আছে, এরা সব পাগল। হপ্তা ঘুরে গেল, একবারও খোঁজ নিতে নেই বাচ্চা, বেঁচে আছে কি মরে গেছে। শত্রুরের মরণ হোক, তোর কেন মরণ হবে ভাই, মরণ হোক আমার। অচারু, তোর মাসিকে পানির ডিবেটা দিয়ে যা। কি কপাল নিয়ে জমেছিলুম ভাই, একদিনের জন্য শান্তিতে থাকতে দিলে না, অথচ মুখের সামনে মধু ঢালা পাচ্ছিস তাই আর কত না গিন্নির কপাল বুঝতে পারছি। পুজো মাতাল তবু চেনা যায়, এই যে মদ না খেয়ে মাতাল। এই দেখো একটু জায়গা পেয়েছে কি অমনি নিশ্চিন্তি, মেয়েও কলেজে যাচ্ছে আর বাপ অমনি পড়ে পড়ে ঘুমোচ্ছে। কলকাতা শহরে এখন বাড়ি পাওয়া যে কি জিনিস। না না, হু করলে চলবে না, উঠো। আহা, খালি বোর্ডিং, আর তোমাকেও তো পাহারা দিতে হয়। ইস, পাহারা দিতে দিতে তো রাস্তায় না দাঁড় করিয়েছ, উঠো উঠো বলছি। আহা, উঠো উঠো বলছি, তোমাকে আমি কিছুতেই শুতে দেবো না। দাঁড়াও দাঁড়াও, একটু না ঘুমলে আমার আবার অম্বল হয়ে যাবে জি। হয় হবে অম্বল হোক, উঠো উঠো বলছি। শোনো 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 বলছি শোনো। আরে ব্যবস্থা না করে কি আর। কি ব্যবস্থা করেছে শুনি। হয়েছে হয়েছে, এখানেই যাও একটা ব্যবস্থা কিছু হয়ে যাবে। এখানে মানে? এখানে মানে কি আর, এই ঘরে বলছি, যাও টেলিফোনটা ধরো গিয়ে। ও আমি পারবো না। তাহলে মদনকে ডেকে দাও। ঠাকুর ঠাকুর, সব ঘুমিয়ে পড়েছি। সরি সরি, রং নাম্বার হয়ে গেছে, আপনি ছেড়ে দিন। হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো হ্যালো মিস, ইউ গেভ মি রং নাম্বার। হ্যাঁ, কি ব্যবস্থা করেছে শুনি। ওই গো শুনছো, কি ব্যবস্থা করেছো? ও ও ও, ওই যে তিনতলার চিলেকোঠাটা আছে, ওরই লাগাও খান দিয়ে ঘর তুলে দিচ্ছেন রজনীবাবু। অবশ্যই ভাড়াটা সেলামিটা কিছু বেশি নিচ্ছেন, তা নিন গে। কই, এই সম্বন্ধে তুমি তো আমায় কিছুই বলনি। আরে বলবো কখন, কথাই তো হলো কাল রাত্রিরে। হ্যালো, কাকে চাই? আপনাদের সঙ্গে বারবার রং কানেকশন হচ্ছে, আপনার নাম্বারটা কি বলুন না। আপনার কি নম্বর দরকার বলুন। কেন মিছেমিছে ট্রাভেল দিচ্ছেন বলুন তো, আমি একটা বোর্ডিং এ ফোন করছি। হ্যাঁ, এটাও একটা বোর্ডিং, বলুন কাকে চাই। দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন, আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি। হ্যাঁ, এইটাই অন্নপূর্ণা বোর্ডিং। আহ, কি মুশকিল, মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা বোর্ডিং। ননসেন্স। হ্যালো, ননসেন্স, আপনি একটা একটা ইডিয়েট। হ্যালো হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো হ্যালো এক্সচেঞ্জ। হদর আরে মিল পাওয়া যাবে? আজকে আপনি যে আসবেন তাতে জানা ছিল না। তো জানাবো কি করে, টেলিফোনে যা গন্ডগোল। যা কাজ কর, এই টাকাটা নিয়ে যা, আর দোকান থেকে কিছু রুটি আর মাংস কিনে আস। মুরগি না পাঁটা? পাঁটা পাঁটা মুরগি মুরগি। আচ্ছা না না, পাঁটাই আনিস, যা পাঁটা মুরগি তো। যত বলছি পাঁটা পাঁটা। কি
তুই তো আছিস তোর তালে, তুই এমন কোন তালে আসিস? বিরক্ত করিস না, দুপুর থেকে মনটা হয় না খারাপ হয়ে। আচ্ছা কেদার, কি কাণ্ড বল দেখি। স্টেশনে নেমলাম যে কলেজটা ঘুরে বোর্ডিং এ ফিরি, তার রাত্রি মিলের জন্য টেলিফোন করতে গেলাম, রং কানেকশন না কি? হ্যাঁ, আরে শুধু কি তাই, কোথাকার কোন এক মেয়ে বারে বারে এসে টেলিফোন ধরছে। মাইয়া অস্কি, মাইয়া টেলিফোন করছে? আরে হ্যাঁ, যতবার বলছি যে এটা রং কানেকশন আপনি ছেড়েন, ততবারই বলে কাকে চাই বলুন বলুন বলুন। আর এত বড় ছোট লোক শেষকালে বললে কিনা ইডিয়েট। হ্যাঁ, ইচ্ছে করছিল যে কাছে পেলে মানে হ্যাঁ ছড়ে। আর আপনি কোথাকার ভদ্রলোক মশাই, আপনি আমাকে ননসেন্স বলেননি? ঠিকই, আপনি? হ্যাঁ আমি, ভদ্রলোকের মতো কথা বলতে জানতে হয়, বুঝেছেন? এরে মেয়েটা আচমকে অপমান করে গেল। ধুর, কি এর অপমান? তোর কোনো আপত্তি নেই তো? এরে রামপ্রীতি, তোর কোনো আপত্তি আছে? বল না, আপত্তি করছিস? কি ব্যাপারটা তাই তো জানতে পারছি না। এই যে ব্যাপার, তুই কই নি তোরে? আগে না, ব্যাপারটা হইল আমি এই কথা বলছি, তাহলে আমরা কি শিববাবুর অপমানটাকে হজম করবো? হজম করার কথা আমি বলছি না, আমি বলছি যে কোন ভদ্রলোক তার পরিবার নিয়ে এখানে থাকতে পারে না। জানালে দেখছি, আমরা বলছি কি ওরা তো পার্মানেন্টলি থাকছে না, বা মৌলসি বাদে কোনো থাকতে আছে না, ঠিক কথা, দু চার দিন এখানে থাকবে তারপর চলে যাবে। আচ্ছা তুই হয়ে কি করতিস? সেই সেই মেয়েটাকে নিয়ে রামপুজিবাবু বলে তোকে বোর্ডিং এ রাখবে। না বাবু, মেয়ে মানুষ বোর্ডিং এ থাকা ভালো জায়গায়। কেন, তুই তো রয়েছিস? আমার আমি যেন সাত করে রয়েছি। ওরা কি সাত করে আছে? ও তো পড়েছে বোর্ডিং এ আছে। ইয়ারে ইয়ারে সব ভালো তাই। কোন ডিক্টেটরই কিছু করতে পারে না ভাই, যিনি করবার তিনি ঠিকই করছেন। মা তারা আর দুধ মশাই, এটা নিতান্ত জাগতিক ব্যাপার, এটা মায়ের ব্যাপারই না। না না, আমি সে কথা বলছি। তবে কি হচ্ছে কি? মা তারা কি ব্যবস্থা করেছেন বলুন তো, ওরা কি এখানে থাকবে? আর যদি থাকেন কতদিন থাকবেন কথা ভুলে যান। আমি ভাই কোনো পক্ষের, যদি পক্ষপাতিত্বের মধ্যে থেকে ব্যক্তিগত আমার কোনো লাভ হতো সেগুলো তো আলাদা, আমরা কিছু জানি না। তোমরা যা ভালো বোঝো, যা ভালো বোঝো তাই তোমরা করো ভাই। দেশে যেতে হবে, ওই ভাবি সময় হয়ে গেলো, তাই বলে সময় আপনি চলে গেলে কি করে হবে বাবু? কি বলবেন বলছিলেন? আমার ভালো বলি নেই, আমার ভালো বলি না, আমি কি বলবো বাবা? কিচ্ছু বলবো না, এরা একবার বলে হ্যাঁ একবার বলে না, এটা কোনো কথা ঠিক আছে? এরা সব পাগল। গন্ডগোল কিসের মডেল? শুনতেই তো বাচ্চা, আমাদের থাকা নিয়ে বুঝি? তাই তো শুনছি, তবে যতদূর গড় যায় ততদূর গোয়া সায় না। কথা কইছে কইতে দিন না, যখন পেঁয়াজ মারব তখন ঘুপু চপ করে দেখিয়ে ছাড়ব। আপনি হাসছেন দিদিমণি, মনে করছেন মদন কিছু করতে পারবে না? হনুমান মদন যখন আছে তখন আপনার কোনো ভাবনা নেই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।